অনেক তো স্কিনের মধ্যে বিভিন্ন রেমিডি ফেস প্যাক লাগালে ফেসিয়াল করলে কিন্তু তাও স্কিনের মধ্যে সেরকম কোনো গ্লো পাচ্ছ না তাই না তার কারণ হচ্ছে তুমি তোমার স্কিনটাকে শুধুমাত্র উপর থেকে কেয়ার করছো ভিতর থেকে কিন্তু কোনো কেয়ার করছো না কারণ আমাদের স্কিনটা সবথেকে বেশি উজ্জ্বলতা পায় কিন্তু ভিতর থেকেই তাই আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সকালের অভ্যাস বা কাজ শেয়ার করব সেগুলো যদি তোমরা মানতে পারো তাহলে তোমার স্কিনটা কিন্তু ভিতর থেকেই ফর্সা উজ্জ্বল হতে শুরু করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ার করার কোনো ফেস প্যাক বা কোনো রেমেডি শেয়ার করব না আজকে আমি তোমাদের সাথে স্কিনকে ফর্সা উজ্জ্বল এবং হেলদি করার জন্য সকালের কিছু অভ্যাস তোমাদেরকে বলবো এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তোমরা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল রাখতে পারবে ভিতর থেকে যেটা কিনা তোমাদের ফর্সা স্কিনটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর এই অভ্যাসগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিন সুন্দর রাখতেই না তোমাদের ফুল বডিটাকে অনেক বেশি সুস্থ রাখতে অনেক কার্যকরী তো তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা টিপস খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমার স্কিনটা ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করবে আর এগুলো কিন্তু তোমাদেরকে সারাদিন মানতে হবে না জাস্ট সকালে মানলেই হবে তো চলো তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেল আইকনটি অল করে রাখো এতে কেটে আমি যখনই স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিওগুলো শেয়ার করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে আর এখন একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকো তো নাম্বার ওয়ান অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরপরই কুসুম গরম জল খাবে 1 থেকে 2 গ্লাস হ্যাঁ তোমরা অনেকেই কী করো নর্মাল জল খাও কিন্তু নর্মাল জলটা না খেয়ে যদি কুসুম গরম জলটা খেতে পারো সেক্ষেত্রে তোমার স্কিনের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে কেননা কুসুম গরম জলটা খাওয়ার পরে আমাদের স্কিনের মধ্যে একটা ঘাম হয় আর সেই ঘামের সাথে আমাদের স্কিন থেকে অনেক বেশি টক্সিন বের হয়ে যায় তো সেই টক্সিনগুলো যদি আমাদের স্কিন থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে এবং আমাদের স্কিনটা ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করবে আর এই কুসুম গরম পানি কিন্তু শুধুমাত্র তোমার স্কিন ফর্সা করতেই নয় তোমার শরীরের জন্য কিন্তু অনেক উপকারী কেননা এটা খাওয়ার পরে তোমার যদি কনস্টিপেশন অর্থাৎ কষা পায়খানার মতো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এটা এতটাই উপকারী তো তোমরা চাইলে এই কুসুম গরম পানির সাথে লেবু মধু অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়েও খেতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে পানিটা যেন কুসুম গরম হয় আর অবশ্যই তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 গ্লাস খাওয়ার তো যারা একদমই নতুন নতুন পানি খাওয়ার অভ্যাস নেয় সকালে তারা হচ্ছে 1 গ্লাস দিয়ে শুরু করবে আমি বেসিক্যালি 3 গ্লাসই খাই তাই তোমাদেরকেও সাজেস্ট করবো 2 থেকে 3 গ্লাস খাওয়ার এরপরে অভ্যাস নাম্বার 2 হচ্ছে স্কিনটাকে ক্লিন করা তোমরা হচ্ছে পানি খাওয়ার পরপরেই স্কিনটাকে ওয়াশ করে নেবে এতে করে আমাদের স্কিনে যে ঘাম হয়েছে যে টক্সিনগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ধুয়ে যাবে তবে এক্ষেত্রে তুমি হচ্ছে ফেস ওয়াশিংও করতে পারো আবার চাইলে নর্মাল শুধুমাত্র জল দিয়েও স্কিনটাকে ক্লিন করে নিতে পারো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যাদের স্কিনটা ড্রাই এবং কম্বিনেশান তারা শুধুমাত্র নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে কেননা সারা রাত ধরে কিন্তু আমাদের স্কিনে তেমন কোনো ময়লা হয় না তো শুধুমাত্র জল দিয়ে ধুইলে কিন্তু আমাদের স্কিনটা অনেক উজ্জ্বল লাগবে ময়লাগুলো চলে যাবে আর যাদের স্কিনটা অয়েলি বা সবসময় তেল চিটচিটে থাকে তারা হচ্ছে ফেস ওয়াশিং করতে পারো তবে অবশ্যই কিন্তু সেটা খুব বেশি যাতে স্কিনটাকে ড্রাই না করে পিএস লেভেল যাতে ব্যালেন্স থাকে সেরকম ফেস ওয়াশ ব্যবহার করবে এছাড়া আমার চ্যানেলেও কিন্তু ডিআইওয়াই ফেস ওয়াশের রেসিপি আছে সেটাও তোমরা দেখে নিতে পারো সেটাও তোমরা ব্যবহার করতে পারবে এরপরে অভ্যাস নাম্বার 3 হলো স্কিনটাকে হাইড্রেট রাখা তো তোমরা যখন মুখটা ধুবে মুখটা ধোয়ার পরে কিছুক্ষণ পরে দেবে তোমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে সেটা অয়েলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো সেটা যেন না হয় তার জন্য স্কিনটাকে হাইড্রেট করতে হবে আর সেটা করার জন্য তোমরা কী করবে তোমরা সিরাম ব্যবহার করতে পারো অথবা টোনার ব্যবহার করতে পারো তবে যাদের হচ্ছে ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা হচ্ছে সিরামটা ব্যবহার করবে কেননা সিরামটা একটু তেল চিটচিটে হয় আর যাদের স্কিনটা হচ্ছে অয়েলি তারা হচ্ছে টোনার ব্যবহার করবে আর যারা হচ্ছে বাজারে টোনার বা সিরাম ব্যবহার করতে পারো না বা কিনতে পারছো না কোনো কারণে তারা কিন্তু ঘরে তৈরি করেও টোনার বা সিরাম অ্যাপ্লাই করতে পারো তো আমি এরকম 2টা রেমিডি শেয়ার করেছি একটা হচ্ছে টোনার একটা হচ্ছে সিরাম তো 2টা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখো ঘর তৈরি করে নিতে পারবে যেগুলো তৈরি করতে তোমাদেরকে তেমন কোনো খরচও করতে হবে না তো এগুলো তোমরা লাগিয়ে রাখবে মুখটা ধুয়ে নেওয়ার পরে এতে করে তোমাদের স্কিনের ময়েশ্চারাইজটা লক হবে যার কারণে তোমাদের স্কিনের মধ্যে কোনো রুক্ষতা আসবে না আর স্কিনটা সবসময় উজ্জ্বল থাকবে এরপরে অভ্যাস নাম্বার 4 হলো সানস্ক্রিন অ্যাপ্লাই করা তবে এটি হচ্ছে শুধুমাত্র যারা বাইরে যাও এবং যারা হচ্ছে সবসময় রান্নাঘরে থাকো তাদের জন্য যারা নর্মাল কাজ করো তারা সানস্ক্রিনটা অ্যাভয়েড করে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না কেন তুমি তোমার স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখছো
তো যাই হোক সানস্ক্রিন তোমরা একটু বেছে ব্যবহার করার চেষ্টা করবে, কেননা সব সানস্ক্রিন কিন্তু সবার স্কিনে শ্যুট করে না। তো তোমরা একটু রিচার্জ করে একটু জেনে শুনে সানস্ক্রিনটা কেনার চেষ্টা করবে। অবশ্যই হচ্ছে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে বের হবে, কেননা সূর্যের যে ফ্রি রেডিকেল আছে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর। এটা শুধুমাত্র আমাদের স্কিন কালোই করে না, আমাদের স্কিনের যে পিএস লেভেল আছে সেটাকে নষ্ট করে দেয় এবং আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো তোমরা অবশ্যই হচ্ছে সানস্ক্রিনটা ব্যবহার করার চেষ্টা করবে। এরপরে অভ্যাস নাম্বার 5 হলো এক্সারসাইজ করা। তো এক্সারসাইজের কথা শুনে অনেকে ভয় পেয়ে যাচ্ছ, তাই না, যে এক্সারসাইজ করতে হবে আবার? না বন্ধুরা, এত ভয় পাওয়ার কিছুই নেই। এক্সারসাইজ তুমি শুরু করলে কিন্তু যখন তুমি দেখবে তোমার স্কিনের মধ্যে গ্লো আসতেছে, তুমি তখন এমনিতেই এক্সারসাইজ করা শুরু করে দিবে। এটা এতটাই কার্যকরী বন্ধুরা, কেননা এক্সারসাইজ করলে কি হয়, আমাদের স্কিন থেকে ঘাম নিঃসরণ হয় এবং যার ফলে আমাদের স্কিন থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়, আর যার কারণে আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হতে শুরু করে এবং আমাদের স্কিনের সমস্যাগুলো দূর হতে শুরু করে। এছাড়াও যখন তুমি এক্সারসাইজটা করবে তখন কিন্তু আমাদের রক্ত সঞ্চালনটা বাড়বে, আর এতে করে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে। আমি তোমাকে বলছি না যে তুমি একদম হাই ইন্টেনসিটি ওয়ার্কআউটগুলো করো, তুমি জাস্ট নর্মাল যেগুলো ঘরে করা যায় সেগুলো করতে পারো, একটু হাঁটাহাঁটি করতে পারো, স্ট্রেচিং করতে পারো, এগুলো তো খুবই নর্মাল। আর সারা রাত ধরে তো আমাদের শরীরটা রেস্ট নিয়েছে, তো এখন যদি আমাদের শরীরটাকে আমি একটু নাড়াচাড়া করাই, এতে করে কিন্তু আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা বাড়বে। আর সকালে তুমি খালি পেটে হাঁটার চেষ্টা করবে, এটা কিন্তু অনেক উপকারী। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিনের জন্য না, তোমাদের পুরো বডির হেলথের জন্যই কিন্তু অনেক বেশি উপকারী বন্ধুরা। অন্য কোনো ওয়ার্কআউট করতে না পারলেও অ্যাটলিস্ট তোমরা হচ্ছে সকালে 20-30 মিনিট হাঁটার চেষ্টা করবে। অভ্যাস নাম্বার 6 হলো সকালে নাস্তাটা একটু ভারী করে খাওয়া এবং কি প্রোটিনযুক্ত খাবার বেশি করে রাখা। আর সকালে যখন তুমি পেট ভরে খাবার খাবে, এতে করে সারাদিনে কাজ করার যে এনার্জি সেটা কিন্তু তুমি তোমার শরীরের মধ্যে নিয়ে নিবে, এতে করে তুমি তোমার সারাদিনের যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে। যাই হোক, তোমরা সকালে হচ্ছে বেশি তো খাবেই, তার সাথে সাথে তোমরা প্রোটিনযুক্ত খাবারগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবে আর কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো সকালের দিকে একটু কম খাওয়ার চেষ্টা করবে। তো আমরা সাধারণত কিন্তু রুটি, পাউরুটি, বিস্কিট এগুলো বেশি খাই না, এগুলো খাওয়া যাবে না। তোমাদেরকে হচ্ছে তোমাদের প্লেটে ফুডস বিভিন্ন কালারের ফল বেশি করে রাখতে হবে এবং কি প্রোটিন যেমন ডিম, দুধ, কলা এসব খাবারগুলো বেশি করে রাখতে হবে তোমার সকালের খাবারে। এতে করে কিন্তু তোমার স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো চলে আসবে। এরপরে অভ্যাস নাম্বার 7 হলো তোমার মনটাকে সবসময় ফ্রেশ রাখা অ্যান্ড ভালো রাখা। তখন তুমি চেষ্টা করবে কারোর সাথে ঝগড়া না করার এবং কি সবাইকে ভালোবাসার। এতে করে কিন্তু তোমার সারাদিনই অনেক ভালো যাবে, কেননা তোমার মনটা যদি ভালো থাকে তখন তোমার চেহারা কিন্তু এমনিতে সুন্দর হয়ে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবে মনটাকে ভালো রাখার। তো এখন বলতে পারো এই মন ভালো রাখার জন্য তোমরা কী করতে পারো। মন ভালো রাখার জন্য তোমরা হচ্ছে মেডিটেশন করতে পারো। মেডিটেশনের অনেক গাইডলাইন কিন্তু তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা মেডিটেশনটা করতে পারো। আর যারা মেডিটেশন কখনোই করো নাই তারা হচ্ছে প্রথমে 10 মিনিট দিয়ে মেডিটেশনটা শুরু করবে, এরপরে আস্তে আস্তে টাইমটা বাড়াবে, সকালে যতক্ষণ সময় পাও তত করার চেষ্টা করবে। এতে করে দেখবে সারাদিন তোমার মনটা কিন্তু অনেক ভালো থাকবে এবং তুমি যে কোনো কাজে অনেক ভালো সফলতা অর্জন করতে পারবে। আর কেননা আমাদের মন যখন ভালো থাকে তখন কিন্তু আমরা খুব সহজে সব কাজ সম্পূর্ণ করতে পারি এবং তখনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে উজ্জ্বলতা চলে আসবে। এরপরে অভ্যাস নাম্বার 8 হচ্ছে তুমি সকালের দিকে কোনো ধরনের তেলে ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার অথবা অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদমই খাবে না। এতে করে কি হবে, তোমার গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনের মতো সমস্যাগুলো হবে, যার কারণে তোমার সারাদিনও কিন্তু ভালো কাটবে না আর তোমার মনটা তখন খারাপ হতে শুরু করবে। এতে করে তোমার স্কিনের মধ্যে বিভিন্ন স্ট্রেস দেখা দিবে। তবে এই খাবারগুলো যদি তোমার একান্তই খেতে ইচ্ছে করে, তুমি হচ্ছে সকালে না খেয়ে সন্ধ্যা অথবা বিকেলে খাবে, তবে সেটা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবে, কারণ এই খাবারগুলো না আমাদের শরীরের জন্য ভালো না আমাদের স্কিনের জন্য ভালো। তো সেজন্য তোমরা এই খাবারগুলো টোটালি অ্যাভয়েড করতে পারলে কিন্তু অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, সকালের এই 8টি অভ্যাসকে যদি তুমি তোমার জীবনের সাথে বেঁধে ফেলতে পারো তাহলে তোমার স্কিনটা কিন্তু সবসময় অনেক বেশি ফর্সা উজ্জ্বল থাকবে এবং সহজে তোমার স্কিনে বয়সের ছাপও পড়বে না। আর সেই সাথে তুমি কিন্তু অনেক সুস্থ ফিল করবে, মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী থাকবে, কেননা এই অভ্যাসগুলো তোমাকে সারাদিনের কাজ করার ক্ষমতা দিবে এবং কি তোমাকে অনেক বেশি এনার্জেটিক রাখবে। তাই অবশ্যই তুমি শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও এই 8টি অভ্যাস মেনে চলার চেষ্টা করবে। আমি বেসিক্যালি এই 8টি অভ্যাস সবসময় মেনে চলার চেষ্টা করি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদেরকে অনেক 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। টাটা, বাই বাই।